আগুন নগরের মেলায় আসা ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেওয়া হচ্ছে। অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ মমতা ঠাকুর এদিন সাংবাদিক সম্মেলন করে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ। চলতি মাসের 18 তারিখ থেকেই ঠাকুরনগরে শুরু হচ্ছে মতুয়া ধর্ম মহামেলা। বারুণী স্নান উপলক্ষে প্রতি বছর উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগর ঠাকুরবাড়ি প্রাঙ্গণে মেলা বসে। দূর দূরান্ত থেকে মেলায় আসেন বিভিন্ন ব্যবসায়ীরা। মাঝে অতিমারী পরিস্থিতি, তার ওপর প্রাকৃতিক দুর্যোগ, যার কারণে গত 3 বছর সেভাবে ব্যবসা করতে পারেননি ঠাকুরনগর মেলায় আসা ব্যবসায়ীরা। তাদের কথা মাথায় রেখে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ এবারে সিদ্ধান্ত নেয়, মেলায় আসা ব্যবসায়ীদের কাছ থেকে কোনো প্রকার চাঁদা নেওয়া হবে না। চাঁদা না দিয়েই তারা মেলাতে ব্যবসা করার সুযোগ পাবেন। অভিযোগ, শান্তনু ঠাকুর ঘনিষ্ঠ মতুয়া মহাসংঘের কমিটি মেলায় দোকানদারদের কাছ থেকে চাঁদা নিচ্ছে। রীতিমতো ফেস্টুন টাঙিয়ে চাঁদা দেওয়ার কথা বলাও হয়েছে। ইতিমধ্যেই এই অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন বনগাঁ লোকসভার প্রাক্তন সাংসদ তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুর। এদিন ঠাকুরনগর ঠাকুরবাড়িতেও সাংবাদিক বৈঠক করেন মমতা বালা ঠাকুর। সাংবাদিক সম্মেলনে এমন অভিযোগ তুলে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার অনুরোধ করেন তিনি। এদিন তিনি বলেন, শ্রী শ্রী পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের মতুয়া ধর্ম মহামেলা, সেই মতুয়া ধর্ম মহামেলায় আমরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ আমরা ডিসিশন নিয়েছি, মেলার যে পারমিশন সেটা আমরা পেয়েছি, কিন্তু সেইভাবে মানে আমরা যে ডিসিশন নিয়েছি যে এইবার মেলায় যারা করোনা ভাইরাসের জন্য এবং 19-এ প্রচণ্ডভাবে দুর্যোগ হয়েছিল, মানে শিলাবৃষ্টি হয়েছিল, সেখানে দোকানদাররা কোনো আর্থিক সহযোগিতা সেই সময় তারা পায়নি, ভীষণ বেচাকেনা করতে পারেনি এবং আমফামের জন্য তাদেরও একটা ক্ষতিগ্রস্ত হয়েছে করোনা ভাইরাসের জন্য। এবার 3 বছর ওরা অলরেডি ওরা কোনো দোকানদাররা সেইভাবে আর্থিক দিয়ে ওরা মানে দোকানে বেচাকেনা করতে পারেনি। আমরা এবার অল ইন্ডিয়া মতো মহাসংঘ আমরা দায়িত্ব আমরা অনেক মানে পাওয়ার পরে সেটা আমরা ডিসিশন নিয়েছি যে এইবার মেলায় আমরা কোনো দোকানদারের কাছে আমরা বিল কাটবো না, এবং যারা কেটেছে যদি অন্য কারোর যদি কেটে থাকে তারা বিলটা মানে অর্থটা তারা সেইভাবে আবার ফেরত নিয়ে যাবে। নাগরদোলা নেমেছে, আমরা পাওয়ার পরও তাদের সঙ্গে যোগাযোগ করেছি, তারা আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। আমরা তাদের বিরুদ্ধে মানে মানে কোর্টে কেস করেছি এবং যারা বিল কাটছে তাদের নামেও আমরা কেস করেছি। প্রথম কথা, গতবারের যে ওদের একটা কমিটি আছে আমাদের একটা কমিটি আছে, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা ঠাকুরবাড়ির পরিবারে কেউ এখানে থাকবো না এবং সেখানে দাঁড়িয়ে 2 কমিটি থেকে মেলা পরিচালনা করব। কিন্তু গতবারে যে আয় হলো কি ব্যয় হলো কি তার কোনো হিসাব তারা আমাদের দেয়নি, এবং আমরা সেটা আমাদের যে অল ইন্ডিয়া মতো মহাসংঘের সেক্রেটারি এবং মেলার যে সেক্রেটারি ছিল সে লিখিতভাবে তারা কিন্তু অভিযোগ করেছে থানায়। এসডিও বিডিওকেও জানিয়েছে যে আমরা মানে কোনো হিসাব আমরা বুঝে পাইনি। এবারও আমরা প্রস্তাব দিয়েছিলাম কিন্তু তারা সেইভাবে আমাদের সহযোগিতা করেনি, এবং এককভাবে তারা লাইসেন্স না পাওয়া সত্ত্বেও গায়ের জোরে তারা কিন্তু মাঠে নামছে এবং নাগরদোলা যে কোনো জিনিস তারা আজকে করছে। যারা শান্তনু ঠাকুরের যে মতো মহাসংঘ তারা ওই পরিবারের লোকরা। যদিও এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ঠাকুরনগর। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।